খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শেয়ার বাজারে আধুনিক গ্রুপে ধস নিয়ে আলোচনার দাবি ঘিরে উত্তাল রাজ্যসভা বিরোধী সাংসদরা দাবি করেন এলআইসি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিনিয়োগ থাকায় কোটি কোটি ভারতীয় সঞ্চয় বিপদের মুখে দাঁড়িয়ে আছে যদিও বিরোধীদের সব নোটিশ খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর তারপর হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা শেষ পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেন বাজেট অধিবেশনের তৃতীয় দিনে শুরুতেই উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা শেয়ার বাজারে আদানি গ্রুপের বিভিন্ন সংস্থার ধস নিয়ে আলোচনার দাবিতে দুশো সাতষট্টি নম্বর ধারায় নোটিশ দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী আম আদমি পার্টি সহ নজন বিরোধী সাংসদ শেয়ার বাজারে আদানি গ্রুপের ধস এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর কি প্রভাব পড়বে তা নিয়ে আলোচনার দাবি করেন তারা বিরোধীরা আরও দাবি করেন জীবন বিমা নিগমের লগ্নির মূল্য কমে যাওয়ায় কোটি কোটি মানুষের মাথার ঘাম পায়ে ফেলে সঞ্চয় করা অর্থ বিপদের মুখে দাঁড়িয়ে আছে সেই সঙ্গে পুরো বিষয়টি তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানান কংগ্রেস শিবসেনা আপ সহ বিরোধী সাংসদরা যদিও সব নোটিশ খারিজ করে দেন সংসদের উচ্চকক্ষ কক্ষ রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি ধনকর তাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরোধী সাংসদরা তারা আসন ছেড়ে উঠে প্রতিবাদ দেখাতে শুরু করেন শুরু হয় তুমুল হট্টগোল সেই পরিস্থিতিতে বিরোধী সংসদের শান্ত হওয়ার আর্জি জানান রাজ্যসভার চেয়ারম্যান তাতে অবশ্য ভক্ষেপ করেননি বিরোধী সাংসদরা নিজেদের দাবিতে অনর থাকেন তারা হট্টগোল করতে থাকেন সেই পরিস্থিতিতে দুপুর দুটো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেন ধনকর গত চব্বিশে জানুয়ারি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের তরফে আদানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং কারচুপির অভিযোগ তোলা হয়েছে যদিও সেই অভিযোগ অস্বীকার করেন আদানি গ্রুপ পাল্টা ওই মার্কিন সংস্থার বিরুদ্ধে মিথ্যা পালার অভিযোগ তোলা হয় তারই মধ্যে অবশ্য বাজারে আদানি গ্রুপের শেয়ারে ধস নেমেছে তারই মধ্যে বুধবার রাতে আদানি এন্টারপ্রাইজের এফপিও তুলে নেওয়া হয়েছে শান্তন মন্ন রিপোর্ট খবর চব্বিশ সাত